নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদের স্বাগত জানাই। আজ কিচেন বাংলা রান্নাঘরে আপনাদের দেখাবো মাছের মাথা দিয়ে চিকনি শাকের ডালনা। তো বন্ধুরা, নামটা শুনে অবাক হবেন, চিকনি শাক আবার কি? তো বন্ধুরা, এই চিকনি শাক হচ্ছে ধান চাষের পরে জলা জমিতে সাধারণত এটা হয়ে থাকে। তো দেখুন, এইটা হচ্ছে চিকনি শাক, আর তার সঙ্গে রয়েছে পুঁই শাকের ডাঁটা। এইভাবে পুঁই শাকের ডাঁটাগুলো শুধু কেটে নেবেন, কোনো পাতা থাকবে না। আর সবজি লাগছে আলু, বেগুন আর শিম, এগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব আমরা। তা প্রথমে আমরা কড়াই তেল দিয়ে দেব, দিয়ে সবজিগুলোকে একে একে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি চিকনি শাকের ডালনা। তো যেটা বলছিলাম, এই চিকনি শাক খুব ছোটো ছোটো হয় এবং বিশেষ করে জলাজমিতে একটা অনেকটা বড় অংশ জুড়ে এরা হয় এবং খেতে খুব সুস্বাদু। অনেকেই জানেন না, অনেকেই ভাবছেন এই শাক কি আবার খায় নাকি। হ্যাঁ বন্ধুরা, খুব সুস্বাদু শাক। দেখুন দেখুন শাকটা কেমন সুন্দর, এরকমই শাক। তো তার ডগাগুলো কেটে নিতে হয়, নিয়ে আর এই সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হয়। আর পুঁই শাকের ডাঁটাটা আমরা আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে না গেলে পুঁই শাকের যে ভেতরের যে একটু লালা ভাবটা কেটে যায়, এবং যেহেতু এখন পুঁই শাকটা একটু টকসা ডাঁটাগুলো, তাই ভাপিয়ে নিলে আর টকসা ভাব লাগবে না। এতে এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমগ্র সবজিটাকে আমরা কষিয়ে নেব। নেওয়ার পরে তাতে আমরা মশলা দেব, আদা, ধনে, মৌরি, জিরা, এই সমস্ত মশলা দিয়ে আমরা কষাবো। তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সরিষার তেল দিয়ে ভালো করে আমরা সমগ্র মিশ্রণটিকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন চিকনি শাক চাষও হয়, বাজারে কিনতে পাওয়া যায় দেখবেন। তো ওই চিকনি শাক আপনারাও বাজার থেকে কিনে আনবেন, আর এইভাবে এই সবজিটাকে বানাবেন। খেতে অতুলনীয় এই চিকনি শাকের ডালনা বা চিকনি শাকের পদটি সকলেরই ভালো লাগবে। তো আমরা জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের এই ডালনাটা ফুটছে, দেখে নেবেন একটু আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এরপরে একটু সাঁতলে দিতে হবে, ডাল কাটা দিয়ে একটু আলু টালুগুলো একটু ভেঙে দেবেন। ফলে এই যে ডালনা বা ঘন্ট যাই বলুন না কেন, খুব সুস্বাদু হবে খেতে। মজাদার রেসিপি, আপনারাও বানাবেন বাড়িতে। কেমন হলো অবশ্যই জানাবেন। আর এই সবজিটা করতে গেলে একটু মাছের মাথা না দিলে ভালো লাগবে না। তো আমরা দিয়ে দিয়েছি পোনা মাছের মাথা, দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে দেবেন, একটু একটু ভেঙে দেবেন, পুরো গুঁড়ো করে দেবেন না, তাহলে কাটা কাটা হয়ে যাবে। অল্প একটু ভেঙে দেবেন। তো আমাদের প্রস্তুত হয়ে গেছে আজকের রেসিপি চিকনি শাকের ডালনা। আমরা নামিয়ে নিচ্ছি। এবার আমরা ফোড়ন দেব, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ডালনার দিকে। স্বাদ মতো এবারে চিনি দিয়ে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপি ছিল চিকনি শাকের ডালনা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের রেসিপি দেখলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক নমস্কার রইল।